ব্যবসাটা যতটুকু চলে ওইটা দিয়ে যে ইনকামটা আসে ওটা দিয়ে আসলে একা থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না অন্য অন্য খরচ মিলিয়ে যেভাবে মানে পরিচালনা করতে চাচ্ছি সংসারকে নিয়ে সেরকম ভাবে হচ্ছে না গ্যাস যাওয়ার কারণে অনেক বাড়িয়ালা দু এক বছর পরে পরে বাড়ায় কোনো বাড়িয়ালা প্রতি বছর বাড়ায় ইনকামের তুলনা আমার ভাড়াটা হিসাবে পড়ে যায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি আমরা তো সর্বক্ষণ অ্যাডজাস্ট করছি সাবলেটের দুই পক্ষেরই একটা ডাইনামিক্স আছে যে সাবলেট দিচ্ছে তার জন্য কিন্তু একটা বাড়তি আয়ের সুযোগ এটা বাড়ছে এবং বাড়ি ভাড়া নিয়ে নগরবাসীর দীর্ঘশ্বাস বর্ণা বছর বছর আয় সেভাবে না বাড়লেও বাড়ি ভাড়া কিন্তু ঠিকই যে হারে বাড়ার কথা সে হারে বাড়ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যে হারে বাড়ার কথা তার থেকে অনেকটা বেশি হারে কিন্তু বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে খরচের খাতায় মূল্যস্ফীতির বাড়তি চাপ তন্ময় আপনি যেমনটি বলছিলেন যে বাড়ি ভাড়া বাড়ছে কিন্তু আয় তেমন বাড়ছে না আমরা কিন্তু ভিডিও চিত্র তেমনটিই তেমনটি দেখছিলাম এই যে অর্থনৈতিক চাপ বা বাড়ি ভাড়া বাড়ছে এটি সামাল দিতে রাজধানীতে অনেকেই কিন্তু হয়ে যাচ্ছেন ভাড়াটিয়ার ভাড়াটিয়া বা সামলেট এখন দুপুরে দর্শকদের এই নিয়ে বিস্তারিত জানাবো আর পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি জেনিসিয়া বর্ণাম এবং আমি তন্ময় কুমার রায় The Bangladeshi provide investment promotion schemes and ease of doing business measures which will facilitate and attract more Thailand investors. I propose to the Thai side to invest in our special economic zones and high tech parks and to take one special economic zone exclusively for Thailand. থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে দুই নেতার শীর্ষ বৈঠকের পর পাঁচটি ইস্যুতে চুক্তি সমঝোতা ও আগ্রহপত্র সই হয়েছে এখন দুপুরে দর্শক এ নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত তবে শুরুতেই জানাতে চাই বাড়ি ভাড়া বৃদ্ধি এবং অসহায় ভাড়াটিয়াদের খবর কারো প্রাইভেট চাকরি আবার কারো ছোট ব্যবসা বছর পেরোলেই আয়ের খাতায় যোগ নেই নতুন অর্থের অথচ নিয়ম করে প্রতি বছর বাড়ছে বাড়ি ভাড়া বাধ্য হয়ে কেউ ছাড়ছে শহর আবার কেউ খুঁজছে সাবলেট বিবিএস এর রিপোর্ট বলছে দু বছরের ব্যবধানে সাবলেট গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ আরো জানাচ্ছেন আরিফ হোসেন ছবি তুলেছেন কামরুল হাসান রিপন জনক যে অনেক সময় এরকম হয় যে ফোন দিয়ে বলছে যে জিনিসটা লাগবে দেখা গেছে যে এরকম একটা টাইমে বলছে যে ওই টাইমে আমার কাছে কোনো টাকাই থাকে না নিয়ে আসতে পারি না বাসায় আসার পরে জিজ্ঞেস করে যে দোকান বন্ধ পাইছি অনেকটা অসহায় আত্মসমর্পণ স্বপ্নকে পুঁজি করে পাঁচ বছর আগে ঘর বেঁধেছিলেন রাকিব মিম সংসারের শুরুটা দুই রুমের ভাড়া বাসা নিয়ে করলেও এখন মিল নেই সাধ আর সাধ্যের আয়ের সাথে ব্যয়ের মিল রাখতে অন্যের ভাড়া বাসায় হয়েছেন ভাড়াটিয়া আমার যে ইনকাম আমি যে ইনকামটা আমার যে ব্যবসাটা ব্যবসাটা যতটুকু চলে ওইটা দিয়ে যে ইনকামটা আসে ওইটা দিয়ে আসলে একা থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বাসা ভাড়া বেশি যার কারণে আরেকজনের সাথে শেয়ার করে থাকতেছি একটি ঘর দুটি পরিবার একসাথে বছর খানেক রান্নাঘর বাথরুমও শেয়ার করতে হয় পাশের রুমের মানুষের সাথে মূল্যস্থিতির চাপে হাসফাস অবস্থা যেটা কিনতে চাচ্ছি বা যেটা করতে চাচ্ছি খাওয়া দাওয়া হোক বা বাসার ক্ষেত্রে হোক বাড়ি ভাড়া তারপরে অন্য অন্য খরচ মিলিয়ে যেভাবে মানে পরিচালনা করতে চাচ্ছি সংসারকে নিয়ে সেরকমভাবে হচ্ছে না থমকে আছে আয় আর প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের খরচ মানুষের জীবনযাপন ব্যয় যেমন বেড়েছে মুদ্রাস্ফীতির চাপে তেমনি বাড়ছে বাড়ি ভাড়াও লাফিয়া লাফিয়া বাড়া বাড়ি ভাড়ার সাথে তাল মেলাতে না পেরে অনেকেই খুঁজছেন সাবলেট রাজধানীর বিভিন্ন দেয়ালে দেয়ালে তাই এভাবেই ঝুলছে সাবলেটের জন্য বিজ্ঞাপন রাজধানীর দেয়ালে দেয়ালে এমন হাজারো বিজ্ঞাপন বছর বছর বাড়ি ভাড়া বৃদ্ধির লাগাম টানার যেন কেউ নেই বাসা ভাড়া বৃদ্ধি হয় কোন নিয়মে ভাড়াটিয়ারা বলছে বাড়ির মালিকের সিদ্ধান্তই শেষ কথা ঠিক মতো পানি না আসা গ্যাস না আসা এসব এখন নিয়মিত আমরা বাসা চেঞ্জ করতে থাকি আবার পরিস্থিতির কারণে বাসা মালিকরাও অনেক বেশি মূল্যে আমাদেরকে রুম ভাড়া দিয়ে থাকে সার্বিক যে ইনকাম সেই ইনকামের তুলনায় বাসা ভাড়াটা হিসাবে পড়ে যায় থেকে বেশি যেটা দিয়ে আমাদের চলার জন্য খুবই দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়ায় কোনো বাড়িওয়ালা প্রতি বছর বাড়ায় আবার গ্যাস যাওয়ার কারণে হাউজিংয়ে গ্যাস ছিল আগে গ্যাস যাওয়ার কারণে অনেক বাড়িওয়ালা দু এক বছর পরে পরে বাড়ায় কোনো বাড়িওয়ালা প্রতি বছর বাড়ায় কোনো বাড়িওয়ালা যাক কিছু বাড়িওয়ালা আবার একটু ভালোর মধ্যে আছে সব সময় বাড়ায় না বিবিএস এর তথ্য বলছে দেশে পঁচানব্বই শতাংশ মানুষ নিজের বা একক ভাড়া বাসায় থাকে দু সালে যার সংখ্যা ছিল ছিয়ানব্বই শতাংশ আর দু সালের হিসেবে সাতানব্বই দশমিক এক শতাংশ বছর ঘুরতেই বাড়ছে সাবলেট গ্রহণকারীর সংখ্যা দু সালে চার দশমিক এক শতাংশ সাবলেট গ্রহণ করে দেশের মানুষ যা দু সালে ছিল তিন দশমিক তিন শতাংশ আর দু হাজার একুশ সালের হিসেবে দুই দশমিক চার শতাংশ আমরা এখন কি করছি আমরা তো সর্বক্ষণ অ্যাডজাস্ট করছি খাওয়া অ্যাডজাস্ট করছি জীবনযাত্রার অ্যাডজাস্ট করছি সব কিছু অ্যাডজাস্ট করার চলার চেষ্টা করছি সেখানেও কুলাতে পারছি না বাট সাবলেটের দুই পক্ষেরই একটা ডাইনামিক্স আছে এখানে যারা বৃহত্তর আবাসন পারছে না তাদের জন্য একটা এটা এক ধরনের সমাধান আবার যে সাবলেট দিচ্ছে তার জন্য কিন্তু একটা বাড়তি আয়ের সুযোগ সেও কিন্তু ওই যে ধাক্কার দিচ্ছে সাবলেটটা এবং ভবিষ্যতে ভাড়াটিয়া সাধ্যের বাইরে বাড়ি ভাড়া বলছে ভাড়াটিয়া পরিষদ বললে স্মৃতির চাপ সামাল দিতে পঁচিশ শতাংশ বাড়ি সাবলেট দেওয়ার আহ্বান তাদের যারা বাড়িতে যেখানে বাড়ি করছে যেখানে ভাড়া দিচ্ছে সেখানে পঁচিশ পার্সেন্ট ভাড়াটি সাবলেটে দেওয়ার জন্য আমি কোনো মালিকের কাছে মাংনা চাই না কিন্তু বাড়ি ভাড়াটা এটা যেন নিয়ন্ত্রণ রাখার জন্য তাদেরকে ভাড়া দিতে বলছে যাই হোক এই অবস্থাতে এখন ভাড়া বৃদ্ধি অনেক বৃদ্ধি পেয়েছে তাদের সাবলেট যেতে পারতেছে তাদের যা থাকতে হইতেছে তাদেরকে অনেক রকম অত্যাচার নির্যাতন সহ্য করতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পকেটের অর্থনৈতিক সংকট সামাল দিতে সামাজিক বা অংশীদারি আবাসন একটি কৌশল হতে পারে এমন মন্তব্য সংশ্লিষ্টদের আরিফ হোসেন এখন ঢাকা থাইল্যান্ডকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ বৈঠকে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই দেশের প্রধানমন্ত্রী এ সময় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচ ইস্যুতে চুক্তি সমঝোতা ও আগ্রহপত্রে সই হয় এর আগে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় আজহার আজহারলিমনের প্রতিবেদন সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শ্রেতা ছাবিসিন এখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত থাইল্যান্ডের সুসজ্জিত বাহিনী প্রদর্শন করেন সম্মান কার্ড এরপর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা পরিদর্শন বই স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত বৈঠকে পরে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্তত পাঁচটি ইস্যুতে চুক্তি সমঝোতা ও আগ্রহপত্র সই হয় শুরুতেই থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএতে পৌঁছাতে একসঙ্গে কাজ করার আগ্রহপত্র বা এলোয়াই বিনিময় করেন দুই দেশের বাণিজ্যমন্ত্রী দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজতর করতে এর পরই সই হয় ভিসা সহজীকরণ সমঝোতা এ সময় পরপর বিনিময় হয় পর্যটন জ্বালানি ও কাস্টমস সহযোগিতা বিষয়ক সমঝোতা এর মাধ্যমে আশা করা হচ্ছে চোরাচালান রোধ করে শুল্ক বিষয়ে দক্ষতা বাড়াতে

at both government and public levels and i thank her excellency sheikh hasina for making this historical visit পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কৃষি খাদ্য প্রক্রিয়াকরণে দুই দেশ আরো কতটা নিবিড়ভাবে কাজ করতে পারে প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা আই প্রপোজ টু দা থাই সাইড টু ইনভেস্ট ইন आवर স্পেশাল ইকোনমিক জোনস এন্ড হাইটেক পার্কস এন্ড টু টেক ওয়ান স্পেশাল ইকোনমিক জোন এক্সক্লুসিভলি ফর থাইল্যান্ড with both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এছাড়া বিমস্টেক এ অঞ্চলের একশো কোটি মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি হতে পারে উল্লেখ করেন দুই দেশের প্রধানমন্ত্রী আঝার লিমন এখন ঢাকা বাজার পরিস্থিতির খবর রাজধানীর বাজারে তীব্র গরমের প্রভাব পড়েছে গরমে ব্রয়লার মুরগির দাম কমলেও দেশি এবং সোনালি মুরগির দাম বেড়েছে এদিকে মাছের বাজারে ক্রেতা কমলেও কমেনি দাম বিস্তারিত দেখুন মেহরিন অ্যানির ছুটিতে রাজধানীর কাপ্তান বাজারে দেশি মুরগি কিনতে এসেছেন রায়হান খান তবে এক সপ্তাহ আগেও যে মুরগি কিনেছেন ছশো টাকায় সেটি এখন কিনতে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ঢাকা শহরের লোকজন ছিল দাম একটু কম ছিল এখন অনেক দাম বেশি হতেছে সবাই আসছে তো সবাই বাজারটা ফ্রিজ খালি যার জন্য বাজার একটা চাপ পড়ে গেছে দেশ জুড়ে বয়ে চলা প্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে কাপ্তান বাজার এবং কারওয়ান বাজার ঘুরে দেখা গেল বাজার ভেদে দেশি এবং সোনালি মুরগির দাম বেড়েছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো টাকায় এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকায় তবে গরমের কারণে দাম কমেছে ব্রয়লার মুরগির দুই তিন দিন আগেও যে ব্রয়লার বিক্রি হচ্ছে দুশো ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় তা এখন কেজিতে বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকায় সোনালের দামটা একটু বাড়ছে কিন্তু ব্রয়লারটা একটু কমছে আর কি অম 200 টাকা যে হইছে টনালি 370 80 টাকা চলার বর্তমান বাজারে এটা 10 টাকা 15 টাকায় যেতে পারছে বিক্রেতারা বলছেন গরমের কারণে বাজারে ক্রেতা কম আসছে পাশাপাশি মুরগির সরবরাহ কমে যাওয়ায় বিক্রিও কমেছে তারা একটু কম কম আর গত শততে যদি সপ্তাহে গরমটা বেশি দামও বেশি অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের বাজার বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার থেকে তেরোশো টাকায় তবে গরমের কারণে মানুষ মাংস কম কিনছেন বলে জানায় বিক্রেতারা তারা খাওয়া দাওয়া একটু কম মানুষের আর কি এইটি মাংস এখন দাম একটু কমে আছে সাতশো পঞ্চাশ রমজান থেকে এখনো কমে নাই এখন আমি আজকে কিনছি সাতশো পঞ্চাশ টাকা গরমের কারণে মানুষরা গরু গোস কম খাচ্ছে এখন আল্লাহর মতো কোনো রকম চলতে আছে এখন আমরা যদি সাতশো টাকা কিংবা আষ্টশো টাকায় বিক্রি করতে পারতাম তাহলে কসাইরা বাঁচতে পারত মাছের বাজারে গরমের কারণে ক্রেতা কমলেও কমেনি দাম ঈদের পর সব ধরনের মাছের দাম বেড়েছে ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রেতারা বলছেন পুকুর নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহ অনেকটাই কমেছে নদীর মাছ আপনার দশ বিশ টাকা বাড়ছে যে কারণ হলো আপনার নদীর লালতে পানি নাই মাছ কম এর জন্য দামটা বাড়ছে গত সপ্তাহে আমি যে মাছটা নিয়ে গেছি তিনশো করে বা আজকে নিলাম আমি কিন্তু সাড়ে মানে সাড়ে তিনশো চাইছিলো তিনশো তিরিশে আমাকে দিল তো এই মাছটা আপনার গরমের জন্য আনতে পারি না দেশে তো অনেক মাছ মারা যায় রাস্তায় এই জন্য আপনার আমাদের খরচ অনুযায়ী জ্যান্ত মাছ একটু দামে বেশি ব্যস্ত হয় কেইটা তাপপ্রবাহ চলমান থাকলে লোকসান বাড়বে বলে শঙ্কা বিক্রেতাদের ভিট অ্যানি এখন ঢাকা রাজধানী ঢাকার চিত্র আমরা মূলত দেখছিলাম এবার একটু রাজধানী ঢাকার বাইরে সারা দেশের চিত্র আপনাদেরকে জানাতে চাই টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে যে চলমান তাপ প্রবাহ চলছে এতে করে কাঁচা বাজারে নষ্ট হচ্ছে সবজি পণ্য পরিবহনের সময় এবং দোকানে ব্যবসা গরমে পচে যাচ্ছে ফলমূল এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ফলমূল শামিমা রহমান সাম্যের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তীব্র তাপপ্রবাহে দুর্বিসহ নগর থেকে গ্রাম তাই সতেজতা হারিয়ে রুগ্ন বাজারের সবজিও রোদের গনগনে আঁচে সবজির বাজারে প্রভাব পড়েছে গরমে পরিবহনের সময় নষ্ট হচ্ছে সবজি ফলে বাজারে কমেছে সরবরাহ চট্টগ্রামের ষোলশহর কর্ণফুলি বাজারে সবজি ব্যবসায়ী জাকির হোসেন পাইকারি বাজার থেকে পঞ্চাশ কেজি শশার বস্তা কিনে দেখেন বিশ কেজি বেচার অনুপযুক্ত যাতে হাজার টাকা লোকসান হচ্ছে এই ক্ষুদ্র শশা আনছি শশা তো উত্তরবঙ্গ থেকে আসে এখন শশার বস্তা খুলে দেখি সবগুলো পেকে লাল হয়ে গেছে এখন আমার হাজার দুই হাজার টাকা লস হয়েছে একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও গরমে পচে যাচ্ছে সবজি কুকড়ে যাচ্ছে শাক ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো শতাংশ সবজি নষ্ট হচ্ছে যা ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা এতে করে তৈরি হয়েছে সরবরাহ সংকট বেড়েছে দাম এদিকে পচে যাচ্ছে মাছ আর মারা যাচ্ছে মুরগিও গরমের কারণে সম্মাল নষ্ট হয়ে যাইতেছে বিশ কেজি আমরা চার কেজি ভালো দিতে হয় সবজি আপনার একদিন আনলে শক্ত হয়ে যায় পচে যায় গরমে মানে ভীষণ গরম মানে গরমে আমরাও বসতে পারতেছি মুরগি কম নিচ্ছে মারা যাওয়ার ভয়ে এখন যা বিক্রি করতে পারবো তার থেকেও কম নিচ্ছি আর কি আগে যে এরকম নিচ্ছি এখন এরকম নিচ্ছি এদিকে সৈয়দপুরে গেল কয়েকদিন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে যার উত্তাপ ছড়িয়েছে কাঁচা বাজারে গরমে সবজি নষ্ট হয় কমেছে সরবরাহ যাতে বাজার হয়ে উঠেছে অস্থির প্রতিটি সবজিতে দাম বেড়েছে দশ থেকে ২৫ টাকা পর্যন্ত সব থেকে বেশি বেড়েছে লেবু ও শসার দাম শশার দাম বেশি হয়েছে আপনার পটলের দাম বেশি হয়েছে কেজি প্রতি দশ টাকা বাড়ছে লেবুর দাম বেশি হয়েছে লেবু আসলে তিনশো টাকা লেবু হলো পাঁচশো টাকা আছে এখন গরমের জন্য একটু বাজারে সব পণ্যের দাম একটু বেশি পণ্যের উৎপাদন একটু কম হচ্ছে এই জন্য পণ্যের দাম প্রতিটা জিনিস বাড়ছে স্বস্তি নেই ফলের বাজারেও রাজশাহীতে নষ্ট হওয়ার তালিকায় সব থেকে এগিয়ে আমদানি করা আঙ্গুর আর আপেল কাপড় দিয়ে ঠেকে আর পানি ছিটিয়ে সতেজ রাখার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হচ্ছে না এতে কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে মালটার দাম আর কেজিতে ৩৫ টাকা বেড়ে আঙ্গুর বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট ও চাহিদা বাড়ায় বেড়েছে দাম গরমে ফল অনেক শুকে যাচ্ছে যেমন আপেল আপেল ধরেন রোদের তাপে অনেক শুকিয়ে যাচ্ছে ফলগুলো আমাদের টিকার কথা হলো পাঁচ দিন বা ছয় দিন এই ফলটা আমরা টিকাতে পাচ্ছি না খুব দিনে দুই দিন গেলে ফলটা শুকিয়ে যাচ্ছে বেচা না খুব খারাপ লোকজন তো গরুদের ইয়াতে আর মাল তো নষ্ট হয়েছে দুইটা ডাব নিছি এগুলো হচ্ছে দেড়শো টাকা করে পিস নিছে আর কি আর ছোট যেগুলো আছে এগুলো একশো টাকা যেগুলো নর্মালি তো এত দাম হয় না আসলে জন্য ফল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শুধু রাজশাহীতেই বছরে নষ্ট হচ্ছে বিশ থেকে ৪৫ শতাংশ ফল যার বাজার মূল্য ছয় থেকে আট কোটি টাকা শামীমা রহমান শাম্মি এখন দুই মে থেকে সারা দেশে কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া এ মাসের শেষে তাপমাত্রা আরও বাড়বে এই মুহূর্তে রাজধানীর হাতিরে ছিলেন আছেন সহকর্মী শোম্পা বিশ্বাস তার কাছ থেকে আরও জানবো তাপ্রবাহের খবর সম্পা হিট অ্যালার্ট আরও বাড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা না জানতে চাই এবং জীবিকার তাগিদে যারা বাইরে যাচ্ছেন তাদের ভোগান্তি কমাতে কোনো ধরনের উদ্যোগ দেখছেন কিনা। বর্ণা আবহাওয়া অফিসের একটি সুখবর দিয়ে আমি আবহাওয়ার খবর জানাতে চাই সেটি হচ্ছে যে আবহাওয়া অফিস বলেছে মে মাসের প্রথম সপ্তাহে এবং সেটি সম্ভবত এক থেকে দুই তারিখের মধ্যেই কালবৈশাখী ঝড় সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস পাশাপাশি যদি জানাই আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে এই সুখবর মে মাসে আসলেও চলতি মাসে অর্থাৎ এপ্রিলে এখন পর্যন্ত কোনো তাপমাত্রা কমার কোনো ধরনের কোনো পূর্বাভাস তাদের কাছে নেই এবং সেই সাথে তাপমাত্রা যেমন আছে এখন অর্থাৎ চল্লিশের কাছাকাছি বা কোথাও কোথাও দেশের চল্লিশ পার হয়ে যাচ্ছে এমনটাই বিরাজ করবে যদিও তারা বলছেন যে যখন মে মাসে বৃষ্টিপাত হবে তারপর থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং মে মাসে কিন্তু বেশ কয়েকটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ সেখানে বলা হয়েছে যে কয়েকদিন থেকে থেকেই বৃষ্টিটা হবে পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি আবহাওয়া অফিস বলেছে এই যে হিট অ্যালার্ট যেটি চলছে এই মুহূর্তে সেটি শেষ হলে আটাশ তারিখ নাগাদ আরেকটি হিট অ্যালার্ট তারা জারি করবে কারণ যেহেতু এই মাসে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে যে দাবদাহ চলছে সেটি অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে আরও একটি হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস আপনি জানতে চাচ্ছিলেন খেটে খাওয়া মানুষ বা দিনমজুর যারা আছে তাদের ভোগান্তি সম্পর্কে আমরা যতক্ষণ এই প্রচণ্ড তাপের মধ্যে রাস্তায় ছিলাম আমরা দেখেছি যে মানুষের যে স্বাভাবিক কাজকর্ম সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে সব দোকান ফুটপাতে আগে বসতো সব দোকান কিন্তু এখন বসছে না অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে মূলত সন্ধ্যার পর বা সূর্য যখন অস্ত যায় তাপমাত্রা কমে আসে তখন অনেক দোকানই ফুটপাতে বসেন কিন্তু এই তীব্র তাপের কারণে দুপুরে যে সব দোকান আসলে বসত সেটি এখন অনেকটাই কমে গিয়েছে যারাও বা কোথাও কোথাও বসছে তারা কিন্তু ছায়া খুঁজছে এবং ফ্লাইওভার থেকে শুরু করে যেখানে গাছ আছে সেসব ছায়ায় গিয়ে তারা বসছে আমরা দেখেছি বহু দিনমজুর তারা কিন্তু রাস্তায় যারা দিনের কাজ করে অর্থাৎ দৈনিক কাজ করে থাকে তারা অনেকেই দেখেছি কাজের খানিকটা বিরতিতে গাছের ছায়ায় শুয়ে বা বসে বিশ্রাম নিচ্ছে আমরা দেখেছি অনেক রিক্সা চালক রিক্সা থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ কেউ পানি পান করছে কেউ কেউ নিজের গলায় যে গামছা থাকে সেটি দিয়ে ঘাম মুচ্ছে কিংবা হাওয়া করার চেষ্টা করছে ফলে ভোগান্তি সব মানুষেরই রয়েছে যদিও যারা দিনমজুর তাদের ক্ষেত্রে একটু বেশি এটা বলার অপেক্ষা রাখে না এই ছিল রাজধানীর হাতির ছিল থেকে আমার কাছে আবহাওয়া হওয়ার সব শেষ খবর সম্পা বিশ্বাস যুক্ত ছিলেন আমাদের সাথে রাজধানীর হাতির ঝিল থেকে এবার একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এ নিয়ে আলোচনাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী অনেক চক্রবর্তী প্রথমে অমিত অমিতের কাছে যাচ্ছি বরিশালে অমিত হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো ভোগান্তি হতে হচ্ছে কিনা জানতে চাই এবং চিকিৎসকরা কী ধরনের পরামর্শ দিচ্ছেন জানতে চাই বন্যা বরিশালে তীব্র গরম অনুভূত হচ্ছে এবং এই তীব্র তাপদাহে অসুস্থ হয়ে বেশিরভাগ মানুষই কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং নানা রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং এই পরিমাণটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে পরিচালক যিনি রয়েছেন সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনি আমাদেরকে জানিয়েছেন আগে বাইশশো থেকে পঁচিশশো রোগী ভর্তি থাকলেও প্রতিদিন এখন কিন্তু চব্বিশশো থেকে ছাব্বিশশো রোগী প্রতিদিন ভর্তি থাকছে এই হাসপাতালটিতে এবং বিশেষ করে বাচ্চারা এবং বয়স্করা কিন্তু বেশিরভাগ অসুস্থ হচ্ছেন কিংবা আক্রান্ত হচ্ছেন এই গরমের সময়টাতে এবং বিভিন্ন ধরনের নিউমোনিয়া ঠান্ডা জ্বর কাশি এছাড়া শ্বাসকষ্ট রোগে কিন্তু বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা তারা চিকিৎসকরা যেটি বলছেন যে এই সময়টাতে গরম থেকে কিছুটা দূরে থাকলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়া বাইরে কাজ ছাড়া যদি কেউ না বেরোয় সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য সুবিধে রোগ থেকে কিছুটা এড়িয়ে যাওয়া যাবে এবং একটা যিনি বলছেন যে বেশি করে খাবার সাল স্যালাইন যেটি রয়েছে সেটি পান করা যায় সেক্ষেত্রে এই রোগ আক্রমণ থেকে কিন্তু তারা কিছুটা মুক্তি পেতে পারে এবং বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ শয্যার সংখ্যা রয়েছে তার থেকে প্রায় তিন গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে যার কারণে কিন্তু মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে কিছুটা ভোগান্তিতে পড়ছেন যারা রোগী কিংবা স্বজন আছেন তারা এবং তাদের একটাই অভিযোগ যে আসলে বেশিরভাগ রোগী বেশি রোগী থাকার কারণে কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে এতে কিছুটা সমস্যায় পড়ছেন এবং অতিরিক্ত গরমের কারণে ভ্যান থাকা অবস্থায় ফ্যান চললেও তারপরও কিন্তু ফ্যান চললেও কিন্তু পাখা দিয়েও বাতাস করা লাগছে এবং এই গরমের কারণে কিন্তু যারা অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা আরও অসুস্থিতে পড়ছেন বলেও রোগীরা স্বজনরা আমাদেরকে জানিয়েছেন তো এই মুহূর্তে আমরা তাপমাত্রার আরো খবর জানতে চলে যাব চুয়াডাঙ্গায় সেখানে রয়েছেন সহকর্মী অনেক চক্রবর্তী অনেক আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের ওখানকার তাপমাত্রা কিরকম খেটে খাওয়া মানুষরা কিরকম ভোগান্তিতে দিতে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে অমিত তাপমাত্রার পরিস্থিতি যদি আজকে চোয়াডাঙ্গার কথা বলি চোয়াডাঙ্গার তাপমাত্রার অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ আজকে আহ বেলা বারোটায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে আহ আবহাওয়া পিস চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেলা যত বাড়ছে তাপমাত্রার পরিমাণ কিন্তু ততটাই বাড়ছে সকাল থেকেই রোদের প্রখরতা এত বেশি যে সাধারণ মানুষের উপস্থিতি রাস্তাঘাটে একেবারেই কম চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে দুপুর তিনটায় এই তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ঘর ছাড়াবে অর্থাৎ অতি তীব্র তাপদহ কিন্তু আজকেও চুয়াডাঙ্গার উপর পড়ে যাচ্ছে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড আজকেও চুয়াডাঙ্গায় রেকর্ড হতে পারে বন্যা বন্যা একটা বিষয় জানিয়ে রাখি এই তাপমাত্রা বাড়ার ফলে বিভাগে মানুষ মানুষ আমরা দেখেছি যে মাঠে কিন্তু এখন ভরা মৌসুম চলছে বন্যা পাশাপাশি এই তাপমাত্রা খরার কারণে মাঠে এই বড় মৌসুমে আসলে শ্রমিক সংকট দেখা দিয়েছে পাশাপাশি বড় ধানে কিন্তু নানা রকম রোগের সৃষ্টি সৃষ্টি হয়েছে এছাড়া তাপমাত্রা বাড়ার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে গত এক সপ্তাহে প্রায় আড়াই হাজার রোগী কিন্তু ভর্তি হয়েছে এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু সংখ্যায় বেশি চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে যারা ভর্তি হচ্ছে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এই বেশি পানি পান পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা গরম বাড়ার সাথে সাথে শুধু মানুষের মানুষের যে কষ্ট তেমন কিন্তু নয় প্রাণ প্রকৃতি অর্থাৎ পশু পাখি যারা আছে তারাও কিন্তু আসলে এক না বিশ্বাস তাদের আহ সবশেষ আহ আবহাওয়া অফিসের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল চোরাডাঙার আবহাওয়া অফিস বলছে এমন গরম কিন্তু আরো কয়েকদিন থাকবে তাপমাত্রা এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নেই বিষ্টুর কমার কোনো সম্ভাবনা নেই ফিরে যাচ্ছি স্টুডিওতে বন্যা রাজধানীর বাইরে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অমিত হাসান এবং অনেক চক্রবর্তী এর মধ্য দিয়ে এখন দুপুরের আয়োজনের সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার ফিরছে একটু পর ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন দুপুর শৈশবে খেলতে খেলতে অনেকেই হয়তো ভেবেছেন বড় হয়ে জাহাজ চালাবেন উত্তাল সাগরে হবেন একজন সিন্দাবাদ কলম্বাস কিংবা হালের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তবে সিন্দাবাদ কিংবা কলম্বাস হতে না পারলেও রয়েছে নাবিক হয়ে সমুদ্র জয়ের সুযোগ জয়নাল আবিদিনের ক্যামেরায় বিস্তারিত জানাবেন ফাহিয়ান হামিম উত্তাল জনশূন্য মহাসাগরের বুক চিরে প্রায় হাজার ফুট দৈর্ঘ্যের এক একটি জাহাজ চালিয়ে নেয়া সহজ কথা নয় এর উপর আছে যুদ্ধরত দেশগুলোকে এক রেখে চলা দস্যুদের হাতে বন্দী হওয়ার ঝুঁকি সব মিলিয়ে দূর সাগরে নাবিকের এ জীবন অনেক চ্যালেঞ্জিং হঠাৎ সামুদ্রিক ঝড় কিংবা জলদস্যুর হানা সম্প্রতি বাংলাদেশী জাহাজেও এমন বিপদ হানা দেয় যা থেকে মুক্তিও মিলেছে তবে চ্যালেঞ্জ যাদের নেশা আর পেশা তারা পিছু হারে না সেখান থেকে নাবিকের জীবন রোমাঞ্চকর বিশ্বভ্রমণ আর প্রকৃতি দেখার এমন সুযোগ আর কোন পেশায় আছে কোনো পর্যটক কি দেখতে পারে যা একজন নাবিকের চোখ দেখে আচ্ছা ছোটবেলায় আপনারও কি সিন্দাবাদ কলম্বাস কিংবা জ্যাক স্প্যার হতে ইচ্ছে করেছিল তাহলে এবারের গল্পটি আপনার জন্যই নাবি খবর জন্য আমাদের দেশে সরকারি এবং বেসরকারি মিলে রয়েছে নয়টি মেরিন একাডেমি এ সকল একাডেমিতে যে কেউ চাইলে ভর্তি হতে পারবেন তবে ভর্তি হওয়ার জন্য থাকতে হবে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল ভালো শারীরিক গঠন সহ সর্বোপরি সমুদ্র জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাহলে চলুন জেনে নেই নাবিক হবার শুরু থেকে কর্মস্থলের আদ্যপান্ত মেরিন একাডেমিতে ভর্তির জন্য এইচএসি পাশ করে বসতে হবে মেরিন এন্ট্রেন্স পরীক্ষায় পরে দুই বছরের প্রিসি কোর্স শেষে একজন ক্যাডেট সমুদ্রগামী জাহাজে উঠে হাতে কলমে কাজ শিখতে দিন যা শিখলাম যা দেখলাম তা আসলে জাহাজে উঠে জাহাজকে সরাসরি অবজার্ভ করে আমি কেমন এক্সপিরিয়েন্স করব এই জিনিসটা ভাবতেই একটা রোমাঞ্চকর অনুভূতি নিজের মধ্যে কাজ করে ইন্টার্নশিপ শেষ করে আরেকবার বছর খানেকের জন্য ক্যাডেটরা ফিরে আসেন একাডেমিতে এক বছরের জন্য ফের বসতে হয় পড়ার টেবিলে এরপর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়া এবং নৌ পরিবহন অধিদপ্তর থেকে ডেক অফিসারের সিওসি বা যোগ্যতা সনদ শিক্ষা জীবনের এ পর্ব শেষ করেই বিদেশগামী দেশি বিদেশি জাহাজগুলোতে চাকরি পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যান স্নাতকরা পাস কম্পিটেন্সি লাইসেন্স কোয়ালিফাই করে এবং সে থার্ড অফিসার বা অ্যাক্টিং থার্ড অফিসার হয় তখন তার বেতন প্রায় আড়াই থেকে তিন হাজার ডলার হয় যখন সে সেকেন্ড অফিসার হয় তারপরে ধাপে তখন সে তার বেতন সে এক্সপেক্ট করতে পারে চার থেকে পাঁচ হাজার ডলারের মতো তো এখন মিনিমাম একটা ক্যাপ্টেনের স্যালারি আট হাজার ডলার ম্যাক্সিমাম স্যালারি হতে পারে পনেরো ষোলো হাজার ডলারও হতে পারে নাবিক হওয়ার এই স্বপ্নযাত্রায় খরচের হিসেব মেলানো যাকেবার দুই বছরের প্রিসি কোর্সের জন্য সরকারি মেরিন একাডেমিতে খরচ হয় প্রায় এক লাখ টাকা আর বেসরকারিতে ১৩ লাখ টাকার মতো এক বছরের পেইড ইন্টার্নশিপে ক্যাডেটরা মাসে আয় করেন পাঁচশো ডলারের মতো যা টাকার হিসেবে প্রায় পঞ্চান্ন হাজার অপরদিকে সরকারি একাডেমিতে বিএসির খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা আর বেসরকারিতে প্রায় তিন লাখ টাকা নৌপরিবহন অধিদপ্তরের তথ্য বলছে বর্তমানে দেশে নিবন্ধিত নাবিকের সংখ্যা প্রায় সাত হাজার আর নাবিক এবং অফিসার মিলে এই সংখ্যা দ্বারায় উনিশ হাজার তাদের বার্ষিক আয় প্রায় চার হাজার কোটি টাকা নাবিক এবং অফিসার সব মিলে আমাদের আয় হচ্ছে গত বছরের এস্টিমেটে এটা ছিল তিন হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা এবং যদি আমরা কিছু প্লাস মাইনাস ধরি ডলারে প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি এটা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ক্যারেটদের চাহিদা বাড়ছে তবে ভিসা জটিলতার কারণে নিয়োগ পেলেও বিশ্বের খ্যাতনামা শিপিং কোম্পানির চাকরিতে যোগ দিতে পারছে না বাংলাদেশি নাবিকরা কিছু কিছু দেশে আমাদের ভিসার কিছু সমস্যা হয় এই কারণে চাকরি পেতে সময় লাগে তবে অধিদপ্তর বলছে ভিসা জটিলতা কাজ করছে তারা বাংলাদেশের কাছাকাছি যে সমস্ত দেশ রয়েছে এই সমস্ত দেশে যদি ভিসাটা অন অ্যারাইভাল ভিসা আমাদের সি ফেয়ার পায় তাহলে তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বাড়বে এবং আমরা এবং একই সাথে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিংয়ের তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে প্রায় ১৯ লাখ নাবিক আছেন নাবিকের বড় বাজারে বাংলাদেশি নাবিকের সংখ্যা মাত্র এক দশমিক পাঁচ শতাংশের মতো কিন্তু এই বাজারে বাংলাদেশি ক্যাডেটদের যুক্ত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে এখন ক্যাডেট প্রশিক্ষণের সুযোগ সুবিধা বাড়ানো হলে বিশ্ববাজারে বাংলাদেশি ক্যাডেটদের অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হামিম এখন ঢাকা এখন দুপুরে সময় হলো একটি বিরতির ফিরে একটু পর পর সঙ্গেই থাকুন দেখছেন এখন দুপুর সবজির ভান্ডার খ্যাত মমনসিংহ অঞ্চলে হিমাগার না থাকায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হন কৃষক বছরের সে ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ হাজার কোটি টাকা এমন প্রেক্ষাপটে ময়নসিংহ সহ দেশের 12টি জেলায় একটি করে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর هارুনুর রশিদের প্রতিবেদনে ছবি তুলেছেন সায়মা কন্দ। শুক্ন মৌসুমে ব্রহ্মপুত্রের অববাহিকায় ময়নসিংহ এর চরাঞ্চলের পলিবাহিত উর্বর মাটিতে চাষ হয় আলু, পেঁয়াজ, রসুন টমেটো ফুলকপি বাঁধাকপি সহ নানা জাতের শাকসবজি চরাঞ্চল ছাড়াও জেলার প্রায় সব উপজেলাতেই হয় বিপুল পরিমাণ সবজি উৎপাদন মালচিং সহ নানা আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়ছে সবজি আবাদে দিন দিন বাড়ছে উৎপাদনের খরচও এ অবস্থায় সংরক্ষণের সুযোগ না থাকায় ফলন ভালো হলেও ফসলের সংগ্রহত্তর ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন না কৃষক টমেটো যখন আমাদের বেশি উঠাল হয় তখন আমরা আসলে তখন গাড়ির সংগঠন লিখে আমাদের বাজার থাকে না টমেটো পাইখা যা সেই জন্য আমরা বাজার পাই না অনেক ফসল নষ্ট হয় আমরা অনেক লস আছি কোলেস্টার না থাকার কারণে এখন বেচা কেনা হইতেছে পাঁচশো টাকা ক্যারেট এক হাজার টাকা ক্যারেট আর কোনো সময় যদি কোলেস্টার থাকতো তে আমরা একই ক্যারেট এখন যেটা ব্যস্তছি ওষুধ গায়ে একই ক্যারেট ব্যস্তাম চার হাজার টাকা তিন হাজার টাকা এখানে যদি কোলেস্টোরেজের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই কৃষক এই পচা নষ্ট বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যে সংরক্ষর ক্ষতি হয় এই ক্ষতিটা তারা লাঘব করতে পারত ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি আলুর আবাদ হয় গৌরীপুর উপজেলায় এখানকার স্থানীয় জাতের চল্লিশা আলুর চাহিদা রয়েছে দেশ জুড়ে হিমাগার না থাকায় এখানকার আলু উঠানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই শেষ হয়ে যায় মেলে না ন্যায্য দাম কৃষকদের বেশি সমস্যায় পড়তে হয় বীজ আলুর সংরক্ষণ নিয়ে দূরদূরান্তের হিমাগার ব্যবহারের সুযোগ থাকলেও তাতে কৃষকদের গুনতে হয় বাড়তি খরচ আপনারা দেখতেছেন ব্যাকওয়ার্ডে আমাদের রাস্তা নাই নদী পার হয়ে যাইতে হয় মাথাত করে নিতে হয় আবার গোরা গাড়ি দিয়ে ঘুরে নিয়ে গেলে অনেক টাকা তাদেরকে দেওয়া লাগে আমাদের প্লেস খুব খারাপ তে উঠায় সাইডে আমার ওই রাস্তার সাইডে নিতে হ একটা দিন মজুর লাগে দেখা যায় ঘোড়ার গাড়ি দেওয়া বা ভ্যান গাড়ি দেওয়া বা অটো দিয়ে আনতে গেলে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতি ক্যারেটে খরচ হয় এরিয়ার ভিতরে কোনো কলেজ নাই তো আমরা করি কি এই যে মানে গড়ের এই মাছা বাঁধি মাছা বাঁধার পরে মাছের উপরে আলু রাখি তো আলুগুলা অনেক সময় অনেক নষ্ট হয়ে যায় বেশি যায় যায় কম এই তো কয়েক বছর আগে আমার আমার তো একটা সঙ্গে আছে না সব বীজের যে আলোটা এটার জন্য আসলে এই স্থানীয় প্রযুক্তির যেটা এটা খুব একটা কার্যকরী না কারণ অনেক বীজের পরিমাণ লাগে কিন্তু সেটা স্থানীয় কৃষকরা মানে সংরক্ষণ করার খুব কঠিন এটার জন্য যদি একটা কোল্ড স্টোরেজ থাকতো তাহলে বীজ আলোটা খুব ভালো থাকতো স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণ করা এই আলু বীজ সঠিকভাবে পরিচর্যা করতে পারলে রাখা যায় পরবর্তী রোপণ মৌসুম পর্যন্ত তবে একবার পোকার আক্রমণ শুরু হয়ে গেলে তা আর রক্ষা করা যায় না অনেক সময় সংরক্ষণ করা আলুর পুরোটাই নষ্ট হয়ে যায় তারপরও নিরুপায় কৃষক বছরের পর বছর ধরে এভাবেই সংরক্ষণ করছেন তাদের আলু বীজ কৃষিবিজ্ঞানীরা বলছেন সংরক্ষণের অভাবে দেশে প্রতি বছর ফসলের সংগ্রহোত্তর ক্ষতি হয় মোট উৎপাদনের প্রায় বিশ থেকে চল্লিশ ভাগ টাকার অঙ্কে যা প্রায় তিরিশ হাজার কোটি টাকা প্রতি বছর প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু আমাদের লস হচ্ছে আমরা কিন্তু এটা লাগলে খেয়াল করি না আপনি একটা পদ্মা ব্রিজ করতে লাগে তিরিশ হাজার কোটি টাকা পোস্ট সার্ভিস লসটা এত ব্যাপক সেই জায়গা গভর্নমেন্ট কাজ করছে আমরা কাজ করছি এখন ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুর জেলায় তিনটি করে হিমাগার থাকলেও ময়মনসিংহ জেলায় একটিও নেই তবে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহসহ দেশের বারো জেলায় একটি করে মাল্টিপারপাস হিমাগার নির্মাণ করবে কৃষি বিপণন অধিদপ্তর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ নির্মিত হবে এবং যেই সিলেক্টেড বারোটা জেলা রয়েছে সে বারোটা জেলার মধ্যে একটা জেলা বোধহয় ময়মনসিংহের ফুলবাড়িতেও রয়েছে এবং আমি আশা করছি এটা অতি সম্প্রতি অনুমোদিত হলে আমরা এটা বাস্তবায়নের কাজে নামবো মাল্টি পারপাস স্টোরেজ কোলেস্ট্রেসটা এটা যদি এমন একটা জায়গায় করা যায় সব মানে কয়েকটা উপজেলা যেন এটা সুবিধা পায় গত রবি মৌসুমে ময়মনসিংহে প্রায় একুশ হাজার আটশো পঞ্চাশ হেক্টর জামালপুরে সতেরো হাজার দুইশো তিরিশ হেক্টর শেরপুরে আট হাজার নয়শো আটানব্বই হ্যাক্টর এবং নেত্রকোনায় সাত হাজার চারশো চৌত্রিশ হেক্টর জমিতে সবজি আবাদ হয় যা থেকে সবজি উৎপাদিত হয়েছে প্রায় এগারো লাখ ষোলো হাজার একশো পঁচানব্বই টন ড্রামের উপর ভাসমান এই বাঁশকাঠের নরবরে সেতু দিয়েই বুড়োরচরের কয়েক হাজার একর জমিতে উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে বাজারজাত করতে হয় কৃষকদের এতে খরচ যেমন বাড়ে তেমনি সময়মতো ফসল সংগ্রহ করতে না পারায় বিপুল পরিমাণ ক্ষতির মুখেও পড়তে হয় উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ফসল সংরক্ষণের সুবিধা তৈরি করা গেলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে চরের অর্থনীতিতে হারুনুর রশিদ এখন চর ময়মনসিংহ সময় হলো আরো একটা বিরতিতে যাবার। ফিরব কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন। বিরতির পর আবারো স্বাগত। দেখছেন এখন দুপুর। এবারে ভারতের নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে অন্যতম আলোচিত ইস্যু পানি দেশটির তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত ব্যাঙ্গালুরুতে গত তিন বছরে পানির দাম বেড়েছে চারগুণ ভোটারদের সমস্যা প্রার্থীদের কাছে উপেক্ষিত বলে এবারের নির্বাচনে পরিস্থিতি বদলাবে না বলেই মনে করছেন ভোটাররা অন্যদিকে ভোটের সময় ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্লেষণে ক্ষুব্ধ নয়াদিল্লি আরও জানাচ্ছেন নোঝাদ কামাল কর্ণাটক রাজ্যে তথ্য প্রযুক্তির শহর বেঙ্গালুরুতে আসার আগ পর্যন্ত পানির সংকট নিয়ে কোনো ধারণাই ছিল না কাশ্মীরের বাসিন্দা ১৯ বছরের তরুণী কাব্যের তিন বছর ধরে এ শহরে ঘুম ভেঙেই প্রতিদিনের পানির জন্য যুদ্ধ শুরু করতে হয় তাকে শহরে নতুন আসার পর মাসে পানির জন্য গুনতে হতো সাতশো রুপি এখন সে খরচ বেড়ে দাঁড়িয়েছে তেইশশো রুপিতে

অনিয়ন্ত্রিত নগরায়নের জেরে বসবাস হারিয়েছে দেড় কোটি বাসিন্দার শহরটি তীব্র যানজটে পথে কেটে যায় পাঁচ ছয় ঘন্টা স্থানীয় রাজনীতিবিদ আর প্রার্থীদের ভাষণে ভোটারদের প্রধান সমস্যাগুলো উপেক্ষিত থাকায় পরিস্থিতি বদলাবে বলে আশা নেই বেঙ্গালুরুর বাসিন্দাদের We are that sad now. We don't even think that this is something politicians can fix because they never talk about it. Traffic is our problem. Roads are our problem. Hospital is your problem. নির্বাচনী উত্তাপে ভোটারদের এমন হতাশা অভিযোগের সঙ্গে যোগ হয়েছে ভারতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা চলতি সপ্তাহে প্রকাশিত বার্ষিক বিশ্লেষণে বলা হয় উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ক্ষমতার অপব্যবহার এবং দেশের অন্যান্য অঞ্চলেও সংখ্যালঘু সাংবাদিক ও বিরোধী মতাদর্শের মানুষের ওপর হামলার প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি

এ ছিল এখন দুপুরের আয়োজনে তবে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন টেলিভিশনের ওয়েবসাইট www.ekhon.tv ফেসবুকে দেখতে ভিজিট করুন facebookcom এখন আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv